আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এখন পর্যন্ত ইউরোপে আসার সবচাইতে জনপ্রিয় এবং সেরা মাধ্যম ছিল রোমানিয়া হয়ে। রোমানিয়া হয়ে আসাটা অনেক বেশি সুবিধাজনক ছিল, কেননা এতে খরচ কম হতো এবং লাইফের তেমন কোনো ঝুঁকি থাকতো না, তো যার কারণে অধিকাংশ মানুষে ইদানিং সময়ে রোমানিয়া হয়ে আসতেছে। তো বাংলাদেশ থেকে এত মানুষ রোমানিয়া হয়ে আসার কারণে বাংলাদেশ সরকার থেকে একটা আবেদন করা হয়েছিল যাতে রোমানিয়ার এম্বাসি বাংলাদেশে আনা হয়। তো এরই কারণে আমরা অনেকদিন ধরে শুনতেছি বাংলাদেশে রোমানিয়ার ভিসা করা যাবে বাংলাদেশ থেকেই। তো সেই কার্যক্রমটি চালুও হয়ে গিয়েছিল, কিন্তু হঠাৎ করে এই কার্যক্রমটি বন্ধ করে দেয়। অতি শীঘ্রই একটি খবর পেলাম যে বাংলাদেশ থেকে রোমানিয়ার ভিসা প্রসেসিংয়ের যে অফিসটি ছিল সেটি তারা চলে গেছে। তাদের চলে যাওয়ার কারণ হচ্ছে বাংলাদেশ থেকে যে সকল মানুষগুলো রোমানিয়াতে যায় তাদের অধিকাংশই ওইখান থেকে চলে যায় ইউরোপের অন্যান্য দেশে। 10% লোক রোমানিয়াতে গিয়ে তারা কাজ করে না, তারা ইউরোপের অন্যান্য দেশে চলে যায়। তো যার কারণে তারা বাংলাদেশ থেকে চলে গেছে। তো এখন একটা প্রশ্ন হচ্ছে যে ইন্ডিয়া থেকে কি এখন ভিসা করা যাবে কি না। তো আমার যতটুকু মনে হচ্ছে ইন্ডিয়া থেকেও ভিসা করা যাবে না, তারা ভিসা প্রসেসিংটা বন্ধ করে দিবে। এর কারণ হচ্ছে তারা বাংলাদেশ থেকে লোক নেওয়ার যে কারণ, তাদের দেশে লোক সংকট, যার কারণে তারা বাংলাদেশ থেকে লোক নেয় ওই দেশে কাজ করার জন্য। কিন্তু ওই লোকগুলো যদি ওই দেশে না থাকে তাহলে তারা কেন বাংলাদেশ থেকে আর লোক নিবে। তো আমার মনে হয় বাংলাদেশিদের জন্য রোমানিয়ার পথ একেবারেই বন্ধ হয়ে যেতে পারে। তবে আমি পুরোপুরি শিওর না, সামনে কী হয় এটা দেখা যাবে। তো সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।